আজকে আমরা যারা বক্তব্য দিচ্ছি দেশের মাটিতে, আমাদের দায়িত্ব আমরা কোরআন এবং সহি সুন্নার কথাই প্রচার করতে হবে। যদি রাসুলের নামে কোনো বানানো কথা দিয়ে মানুষকে ইসলাম শিখাই, রাসুলের নাম দিয়ে বানিয়ে কোন কথা দিয়ে কোন ফজিলত দিয়ে যে কোনো কথা দিয়ে মানুষকে ইসলাম শিখাতে যাই, তাহলে আমি যত বড় ব্যক্তি হই না কেন, যত বড় বক্তাই হই না কেন, আমার থাকার জায়গা জাহান্নাম। আর আপনাদের করণীয় কি? আপনাদের করণীয় হচ্ছে আপনাদেরকে যদি কেউ কোনো আমল শিখায়, ইসলামের নামে কোনো কথা আপনাদেরকে বলে, আপনাদের দায়িত্ব হচ্ছে যে ভাই দল মত নির্বিশেষে আমার একটাই পরিচয়, আমি মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই আমলের কথা বলে থাকেন, সহি সুন্না দ্বারা যদি এই আমলটা প্রমাণিত হয়, আমার করতে কোনো আপত্তি নাই। কিন্তু রাসূল বলে নাই, রাসূল করে নাই, এমন কোন আমলের কথা তুমি যদি বলো সেটা আমি মানতে রাজি না। কেন? সহি বুখারীতে এসেছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কোন আমল করে, সেই আমলটা যতই বড় হোক না কেন, সেই আমলটা যতই সুন্দর হোক না কেন, সেই আমলের পদ্ধতির সাথে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির সাথে না মিলে, রাসূলের নির্দেশ না থাকে, এই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং আমাদেরকে বলতে হবে কোরআন এবং সহি সুন্নাহ থেকে, আমলও করতে হবে কোরআন এবং সহি সুন্নাহ থেকে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সূরা হিজরের 94 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসদা বিমা তোমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে রাসূল, আপনি যেটা হক জানেন, আপনাকে যেটা হক জানানো হয়েছে, আপনি এটা মানুষের মধ্যে বলে বেড়ান, মানুষের মধ্যে বলে যান, হক কথা বলতে গিয়ে কোনো মুশরিককে পরোয়া করবেন না। হক কথা বলার সময় কাউকেই পরোয়া করা যাবে না। সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে, বাইআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামি ওয়া তাআতি ফিল উসরি ওয়াল ইউসরি ওয়াল মানশাতি ওয়াল মাক্কাহি। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই মর্মে বায়াত গ্রহণ করেছেন, আমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি না কেন, যে কোনো অবস্থাতেই থাকি না কেন, ভালো অবস্থায় থাকি আর মন্দ অবস্থায় থাকি, পছন্দনীয় অবস্থায় থাকি আর অপছন্দনীয় অবস্থায় থাকি, ওয়ালা আন্না কুলা বিল হাক্কি আইনামা কুন্না লা নাখাফু ফিল্লাহি লাওমাত লাইমিন। আমরা রাসূল থেকে যেই হক কথা জেনেছি, সেই হক কথা আমরা বলবই, হক কথা বলতে গিয়ে কোনো নিন্দুককে আমরা পরোয়া করব না। হক কথা বলার সময় কাউকেই পরোয়া করা যাবে না। যেটা হক জানেন, কোরআন এবং সহি সুন্নায় রয়েছে, সেই হক কথা বলতেই হবে, কাউকে পরোয়া করা যাবে না। পরোয়া করা যাবে? বলেন আপনারা, পরোয়া করা যাবে কাউকে? পরোয়া করা যাবে না। আজকে আমাদের মধ্যে এমন একটা সময় অতিবাহিত হচ্ছে, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, গোটা পৃথিবী দেখতে পাচ্ছে, আজকে আমাদের বাংলাদেশের মধ্যে যে একটা অবস্থা চলছে, হানাহানি, মারামারি, কাটাকাটি, খুন, রাহাজানি, বিভিন্ন ধরনের দলে উপদলে বিভক্তিকরণ, আসলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা গজব। সূরা আনামের 65 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بعض بعض. সহিহ বুখারীতে এসেছে, এই আয়াত যখন নাজিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আসমান থেকে